আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, লাও তালামুনা মা আলাম, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি বুঝতে আমি যেমন বুঝি, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি বুঝতে আমি যেমন বুঝি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তার জ্ঞান বেশি, তার বুদ্ধি বিবেচনা বেশি ছিল, তিনি জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতেন বুঝতেন। আমাদের জ্ঞান কম, আমরা আল্লাহকে চিনতে বুঝতে পারি না, যার কারণে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেও পারি না। জ্ঞানের অত্যন্ত প্রয়োজন, জ্ঞান মানুষের অর্জন করা একান্ত জরুরি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল ইলমে খায়রুম মিন ফাদলিল ইবাদা, যারা জ্ঞানী তাদের মর্যাদা, যারা শিক্ষিত মানুষ তাদের মর্যাদা ইবাদতকারীর চেয়ে শতগুণ উপরে, লক্ষ গুণ উপরে, কোটি গুণ উপরে। যারা আবেদ, যারা পরহেজগার, যারা আবেদ, যারা দরবেশ, যারা পরহেজগার, তাদের চেয়ে জ্ঞানীগুণী মানুষের, শিক্ষিত মানুষের মর্যাদা হাজারো লক্ষ কোটি গুণ উপরে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। পৃথিবীতে কোনো মানুষ যদি জ্ঞানের পথে চলে, জ্ঞান অর্জন করব বলে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। জ্ঞান অর্জন করতে নেমেছে মানে সে জান্নাতে যাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। মানুষ যখন কোনো জায়গায় বসে আল্লাহ তাআলার কিতাবকে পড়ে, আপোষে জ্ঞান চর্চা করে, নাজালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়, তাদের উপরে শান্তি অবতীর্ণ হয়। নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ঘিরে দেওয়া হয়, আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ছেয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী বলেন, সেই জায়গাকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়, সেই জায়গাকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আর আল্লাহ তাদের সামনে গর্ব অহংকার করেন যারা তার কাছে থাকে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল বড় বড় ফেরেশতাকে বলেন, এই ফেরেশতাগণ দেখো, তোমরা এই সব মানুষকে সৃষ্টি করতে না করেছিলে, আজকে তারা কিভাবে কোরআন তেলাওয়াত করে, কিভাবে হাদিস চর্চা করে, কিভাবে জ্ঞান অর্জন করে, দেখো তোমরা, আমার এটা গৌরবের বিষয়, আমি সৃষ্টিকর্তা, এটা আমার অহংকারের বিষয়। তারা পৃথিবীর সব কিছুকে উপেক্ষা করে, ত্যাগ তিতিক্ষা করে আজকে কোরআন তেলাওয়াত করে, তাকে পরিবেশন করে, তাকে বুঝে, তাকে সমাজে বোঝানোর জন্য চেষ্টা করে। অতএব তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়, অতএব তাদেরকে দয়া দিয়ে ঘিরে দেওয়া হয়, অতএব তাদেরকে ফেরেশতা ঘিরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। মুসলিম, সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুকেরালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে, আল্লাহর নবীর কাছে দুইজন মানুষের কথা বলা হলো, আহাদুহুমা আলেম ওয়াল আখার আবেদ, দুইজন লোকের কথা আল্লাহর নবীর কাছে পেশ করা হলো, তার একজন হচ্ছেন আলেম আর একজন হচ্ছেন আবেদ, দরবেশ, ইবাদত বান্দিগি করে। এই পর্যন্ত পেশ করতেই আল্লাহর নবী বললেন, ফাজলুল আলেম আলাল আবেদ কা ফাজলি আদনাকুম আলা আদনাকুম, শুনে রেখো তোমরা, যারা জ্ঞানীগুণী মানুষ, যারা জ্ঞান চর্চা করে, তাদের মর্যাদা, তাদের সম্মান, যারা ইবাদত করে, যারা দরবেশি করে, যারা তাসবিহ তাহলিল করে, যারা জিকির আজকার করে, তাদের উপরে এত বেশি আমার যেমন মর্যাদা,
তোমাদের সাধারণের উপরে যারা মুচির কাজ করে, যারা মেথরের কাজ করে, যারা রিকশা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে, যারা সমাজের সাধারণ মানুষ, তাদের উপরে আমার মর্যাদা যেমন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা যেমন, আমার সম্মান যেমন, ঠিক আলেমের মর্যাদা, জ্ঞানী মানুষের মর্যাদা তেমন সাধারণ মানুষের উপরে। কি দিয়ে বোঝায় আপনাকে আমি জ্ঞান চর্চা করা কি জিনিস, জ্ঞানী মানুষ কারা, জ্ঞান কত মর্যাদাপূর্ণ জিনিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ والحيتان في جوف الماء والنملة في جورها لا يصلون على معلم الناس الخير। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফেরেশতা, নিশ্চয় আকাশ, নিশ্চয় জমিন, নিশ্চয় আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, পদার্থ জড় পদার্থ সব কিছু, এমন কি পানির পেটে মাছ, এমন কি গর্তের মধ্যে পিপিলিকা, সবাই আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা কল্যাণের কথা বলে, এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তার প্রতি দয়া করো, তাকে ক্ষমা করে দাও। আকাশ বলে, এই আলেমকে ক্ষমা করে দাও। জমিন বলে, আলেমকে ক্ষমা করে দাও। পানির পেটে মাছ বলে, একে ক্ষমা করে দাও। গর্তের মধ্যে পিপিলিকা বলে, একে ক্ষমা করে দাও। যত কিছু দেখছেন, এই শামিয়ানা দেখছেন, এই চট দেখছেন, এই মাইক দেখছেন, এই মোবাইল দেখছেন, এই ব্যাগ দেখছেন, এই কাপড় চুপড়, সারা পৃথিবীর সব কিছু, জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছুই আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও। এ হলো আলেম, এ জ্ঞান চর্চা করে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তার মর্যাদা কত বেশি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা অর্জনের ব্যবস্থা করা কত জরুরি, সমাজে কত প্রয়োজন। যেই সমাজে সমাজের লোক অধপতনে চলে গেছে, যেই সময়ে হারামকে বলছে হালাল, যেই সময়ে জেনাকে বলছে বৈধ, যেই সময়ে সুদকে বলছে বৈধ, যে সময়ে বদনাম গীবাত পরনিন্দাকে বলছে বৈধ, সেই সমাজে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের ব্যবস্থা করা কত উত্তম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনত জালিসান মা আবি দারদায়ে ফি মসজিদে দামাস্কিন, আমি কাসির ইবনে কায়েস সিরিয়ার দামাস্কের মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম, ফাজাহু রাজুলুন, হঠাৎ একটা লোক তার নিকটে এসে উপস্থিত হলো, এসে বলল, ইন্নি জিতুকা মিন মদিনাতির রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবু দারদা, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিস শিক্ষার জন্য, ওমা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, আমি সিরিয়া ব্যবসার জন্য আসিনি, যাতায়াত পথ হচ্ছে 3 মাস, 1.5 মাস যেতে লাগে, 1.5 মাস আসতে লাগে, এই লম্বা পথ আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিসের জন্য। আমি শুনেছি সে হাদিস আপনি বর্ণনা করেন, আপনি মনে রাখবেন আবু দারদা, আমি অন্য কোনো কাজে আসিনি, আমি ব্যবসার জন্য আসিনি, আমি কোনো কিছু নেওয়ার জন্য আসিনি, আমি বিভাসাদি উপলক্ষে আসিনি, একটা হাদিসের জন্য এসেছি। এই পর্যন্ত বলতেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইতলুবু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। প্রথম বাক্য তিনি বললেন, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিদ্যার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। এরপরে তিনি বলেন, মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইনাল মালায়েকা তালা তাজা আজনে হাতাহা রেজাল্লে তালিবুল ইলম, যারা জ্ঞান অর্জন করে ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেন, ডানা বিছিয়ে দেন। এর বিকল্প কোনো তর্জমা করার প্রয়োজন নেই, অনুবাদ করার প্রয়োজন নেই, এটাই নগদ, এটাই বাস্তব। যারা সত্য সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে একমুখী হয়ে, একনিষ্ঠ হয়ে,
একবারে শিক্ষা অর্জনের জন্য কোরআন হাদিস জানা ও বোঝার জন্য বের হয়ে যায়, যতবার পা ফেলে ততবার তার পায়ের নিচে ফেরেশতা ডানা বিছিয়ে দেন, এ কথাই চূড়ান্ত। এর বিকল্প কোনো অর্থ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তিনি তারপরে বলেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইন্না ফাযলাল আলেম আলাল আবেদ কাফাযলিল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন সমস্ত তারকার মাঝে, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লাখ কোটি তারকার মাঝে। বলুন তো, 15 দিনের চন্দ্র আকাশে টকটক করছে, ঝকঝক করছে, তখন তো তারকা কিছু বোঝা যায় না। এই চন্দ্র কাছে তারকা যেমন, আলেমের কাছে সাধারণ মানুষ তেমন। এই কথা আল্লাহর নবী বলেছেন। তারপরে তিনি বললেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আলেম ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে। নিশ্চয় আলেম এমন এক জিনিস, আলেম এমন মানুষ যাদের জন্য ক্ষমা চায় আকাশ, যাদের জন্য ক্ষমা চায় জমিন, যাদের জন্য ক্ষমা চায় পানির পেটে মাছ, যাদের জন্য ক্ষমা চাই পিপিলিকা গর্তে, যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই তাদের জন্য ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, সাফার ইবনে আসসালাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ মুত্তাকিউন আলা বুরদিন আহমারা। আমি সাফার ইবনে আসসালাল মুরাদি আল্লাহর নবীর নিকটে আসলাম, তখন তিনি মসজিদে বসেছিলেন, তিনি একটা চাদরের উপরে হেলান দিয়ে বসেছিলেন। আমি বললাম, যে তো লেতাল বেলেন, আল্লাহর নবী, আমি বিদ্যা অর্জনের জন্য আপনার কাছে এসেছি। বলার সাথে সাথে তিনি বললেন, মারহাবান বেতাল বেলেন, যারা বিদ্যার অর্জনের জন্য আসে তাদের জন্য স্বাগতম, যে বিদ্যা অর্জনের জন্য এসেছে তাকে স্বাগতম, তাকে স্বাগতম, তাকে ধন্য। শুনে রেখো, ইন্না তালবেল এলম লা তাজাও আজনে হাতা লা তাউফু বে আজনে হাতে হাল মালায়েকা। নিশ্চয় ফেরেশতারা তাদেরকে তাদের ডানা দিয়ে, তাদের পর দিয়ে ঘিরে রাখে। যারা জ্ঞান অর্জনের জন্য থাকে, যায়, বের হয়, ফেরেশতারা তাদেরকে ডানা দিয়ে পর দিয়ে ঘিরে রাখে। সেই কথাটাই আগের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা শুনিয়েছি। তাদেরকে ফেরেশতাগণ ঘিরে থাকেন, তাদেরকে আল্লাহর দয়া ঘিরে থাকে, তাদের প্রতি আল্লাহর নিরাপদ